শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেয়ার বিষয়ে মুখ খুললেন সৌদি রাষ্ট্রদূত। অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ। ইউক্রেনের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হলেন জার্মান প্রেসিডেন্ট। এবং সবশেষ থাকছে রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে নরওয়েতে এক ব্রাজিলীয় গ্রেফতার। এবার বিস্তারিত। সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাস তেলের উৎপাদন কমিয়ে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিচ্ছে বলে পশ্চিমাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে এই সিদ্ধান্তের পর সৌদি আরবের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে বাইডেন প্রশাসনের। এক মার্কিন সিনেটর আহ্বান জানিয়েছে সৌদি আরবের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করার জন্য। এমন অবস্থায় সৌদি মার্কিন সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধ অবস্থা নিয়ে মঙ্গলবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বান্দার আল সৌদ। 2019 সালে যুক্তরাষ্ট্রের সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন প্রিন্সেস রিমা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বেকি অ্যান্ডারসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওপেক প্লাসের তেলের উৎপাদন কমানো, ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরবের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন ওপেক প্লাসের তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্ক ভিন্ন মতের পর্যায়ে পৌঁছে গেলেও দীর্ঘদিনের দুই মিত্র দেশের সম্পর্ক এখনও শক্তিশালী রয়েছে, এমন সম্পর্কে মতভিন্নতা থাকতেই পারে। তিনি বলেন আমাদের সম্পর্ক শুধু অস্ত্র বিক্রি এবং তেলের বিনিময়ের চেয়েও অনেক বেশি। সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাস এই মাসের শুরুতে তেলের উৎপাদন প্রতিদিন 2 বিলিয়ন ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বাইডেন প্রশাসন দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছেন। তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তটি রাশিয়ার স্বার্থে যায় এবং বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর। অবিলম্বে ইউক্রেনে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দেশটির ছাড়ার পরামর্শ দিয়েছেন ভারত। এছাড়াও যে কোনো ধরনের সাহায্যের জন্য সীমান্তে আসার জন্য যোগাযোগ নম্বর দিয়েছে নয়াদিল্লি। যেভাবেই হোক ভারতীয়দের ইউক্রেন ছাড়তে এক সপ্তাহের মধ্যে গতকাল মঙ্গলবার দ্বিতীয়বারের মতো এই পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। এর আগে গত 19 অক্টোবর নয়াদিল্লি ভারতীয় নাগরিকদের সতর্ক করেছিলেন। ইউক্রেনের পরিস্থিতি আরও সংকটজনক হওয়ার জেরে শিক্ষার্থী এবং নাগরিকদের দেশে ফেরত আসার বার্তা দিয়েছে নয়াদিল্লি। নতুন পরামর্শে ভারত সরকার জানিয়েছে গত 19 অক্টোবর নির্দেশনা অনুযায়ী ভারতীয় সব নাগরিককে অবিলম্বে ইউক্রেন ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যেভাবেই হোক ইউক্রেন ছাড়ুন, যে কোনো ধরনের সহায়তার জন্য এবং সীমান্তে আসার জন্য যোগাযোগ নম্বর দিয়েছে নয়াদিল্লি। এই নম্বরে ফোন করে সহায়তা পাওয়া, সীমান্তে পার করার জন্য ভারতীয় দূতাবাস ফোন করে সাহায্য চাওয়া যাবে। মঙ্গলবার কিয়েভে ভারতীয় দূতাবাস এই যোগাযোগ নম্বর প্রকাশ করেছে। এর আগে ইউক্রেনের 4 অঞ্চল রাশিয়ার অধিভুক্ত করার পর সেখানে মার্শাল ল জারি করেছে রুশ প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতির অবনতির কথা জানিয়ে ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল মোদি সরকার। জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেমার মঙ্গলবার হঠাৎ করে ইউক্রেন সফরে যান। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছানোর পর দক্ষিণ দিকের শহর কিয়ো বোকা সফরে যান জার্মান প্রেসিডেন্ট। তিনি সেখানে পৌঁছানোর পর হামলার আগাম সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এরপর বাধ্য হয়ে দ্রুত একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন তিনি। বাধ্য হয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যাপারে জার্মান প্রেসিডেন্ট বলেছেন, আমরা প্রথমে 1.5 ঘন্টা একটি এয়ার রেড আশ্রয়কেন্দ্রে অবস্থান করি। এখানকার মানুষ কী রকম অবস্থার মধ্যে আছে বা বাস করছে তা আমরা বুঝতে পেরেছি। যুদ্ধের শুরুতে কিয়েভের কিউরি কিউবা শহরের দখল করেছিল রুশ সেনারা, কিন্তু পরবর্তীতে পিছু হটতে বাধ্য হয়। এই শহরের বাসিন্দাদের প্রশংসা করেছেন জার্মান প্রেসিডেন্ট। তিনি বলেছেন এখানকার মানুষ খালি হাতে ট্যাঙ্কে পরাস্ত করেছে। এদিকে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় জার্মান প্রেসিডেন্টকে ইউক্রেনে আসতে প্রথমে বাধা দিয়েছিল দেশটির সরকার, কিন্তু শেষ পর্যন্ত তিনি ইউক্রেনে এসেছেন। ইউক্রেনে এসে জার্মান প্রেসিডেন্ট ঘোষণা দেন জার্মানি ইউক্রেনকে আরও সহায়তা দেবে সামরিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরির অভিযোগে এক ব্রাজিলীয়কে গ্রেফতার করেছে নরওয়ে। নরওয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিয়োজিত পুলিশ সিকিউরিটি সার্ভিস ওই ব্রাজিলীয়কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম হোসে আসিস জামারিয়া।
মঙ্গলবার নরওয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিসের উপপ্রধান হেডভিগ মুরি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকেকে দিয়ে একটি সাক্ষাৎকারে বলেছেন, আমরা ট্রমসো বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছি যেন তারা সেখানে কর্মরত একজন ব্রাজিলীয় গবেষককে নরওয়ে থেকে বহিষ্কার করেন, কারণ আমরা বিশ্বাস করি তিনি আমাদের মৌলিক জাতীয় স্বার্থের জন্য হুমকির প্রতিনিধিত্ব করছেন। তিনি আরও বলেন, আমাদের নিরাপত্তা সংস্থার উদ্বিগ্ন যে তিনি দেশের উত্তরে আমাদের দেশীয় নীতি সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে একটি গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করেছিলেন, এমনকি যদি এটি আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি নাও হয় তারপরেও আমরা উদ্বিগ্ন যে রাশিয়া এর অপব্যবহার করতে পারে। এর আগে নরওয়ে গত সপ্তাহে জানিয়েছিল তারা নরওয়ের উত্তরে কৌশলগত সংবেদনশীল এলাকায় বেআইনিভাবে ড্রোন উড়িয়ে ছবি তোলার সন্দেহে এক রাশিয়ান নাগরিককেও গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা ব্যক্তির বিষয়ে তদন্তকারীরা জানিয়েছেন, কথিত ওই গবেষক নরওয়ে ভুয়া নাম পরিচয় ব্যবহার করে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন। স্থানীয় একটি আদালত তাকে 4 সপ্তাহের জন্য জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।